হয়তো আপনারা এতদিনে জেনে গেছেন করোনা ভাইরাস বা কোভিড-19 চীনের তৈরি একটি ভাইরাস। তারা জেনে শুনে পৃথিবীতে ছড়িয়েছে এই ভাইরাস একমাত্র তাদের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য এবং পুরো বিশ্বের কাছে নিজকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য। হয়তো আপনারা বলবেন, এটার প্রমাণ কি? চায়নারা নিজের তৈরি এই ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়েছে, এটার প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে। যদি বলা হয় করোনা ভাইরাসের বর্তমান অবস্থা কি, কোন দেশে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে, তাহলে প্রথমে যে দেশটির নাম আসবে তা হলো ইউএসএ। এটি এমন একটি দেশ যেটি জিওপলিটিক্স এর মাধ্যমে পুরো বিশ্বে ক্ষমতা করার জন্য সবসময় সবার উপরে থাকে। একটি বিষয় যদি আপনি ভেবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন করোনা ভাইরাস ছড়ানোর প্রকোপ কোন দেশে সবচাইতে বেশি। করোনা ভাইরাস ছড়ানোর প্রকোপ ওইসব দেশে বেশি যেসব দেশে টুরিস্টের সংখ্যা সবচাইতে বেশি। এবার আপনাদের কিছু প্রমাণ দেখাই, একটু ওয়েট করুন। একটি ভাইরাস আক্রান্ত ব্যক্তির মাধ্যমে কিভাবে মহামারী আকার ধারণ করতে পারে সেটা আগে দেখে নিন। আশা করি বুঝতে পেরেছেন একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে খুব সহজে কিভাবে এই ভাইরাস ছড়ায়। চীন গত বছর থেকে চেষ্টা করছে এই ভাইরাস কিভাবে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, যার ফলস্বরূপ চায়না সংক্রমিত ব্যক্তিদের বিশ্বের বিভিন্ন স্থানে পৌঁছে এই ভাইরাস ছড়ানোর চেষ্টা করেছে। প্রমাণস্বরূপ এই ভিডিওটি প্রথমে দেখুন। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একজন সংক্রমিত মহিলা কিভাবে ভাইরাস ছড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে, মহিলাটি হচ্ছে চাইনিজ টুরিস্ট। অস্ট্রেলিয়ার প্রশাসন তদন্ত করতে গিয়ে এই ভিডিও ক্লিপটি পাই। এই ভিডিওতে দেখা যাচ্ছে এই মহিলাটি নিজের ইচ্ছায় ভাইরাস ছড়ানোর জন্য এই কাজটি করছে। আপনি তো ভালোভাবে জানেন এই করোনা ভাইরাস মানুষ থেকে মানুষের মাধ্যমে খুব দ্রুত ছড়ায়। যেখানে সংক্রমিত ব্যক্তির স্পর্শ থাকে সেখানে অন্য কোনো ব্যক্তি স্পর্শ করলে সে সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আমি আপনাকে অনুরোধ করব, বাইরে থেকে আসার পর অবশ্যই আপনার হাত ভালো মতো ধুয়ে নেবেন। এবার দেখুন আরো একটি ভিডিও ক্লিপ। এই ঘটনাটি ঘটেছে ইতালিতে, যেখানে করোনা ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি ছিল কিছুদিন আগে, আর যেখানে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে এই করোনা ভাইরাসের জন্য। এই ভিডিওতে ভাইরাস দ্বারা সংক্রমিত একটি চাইনিজ টুরিস্ট মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে এই সংক্রমিত মহিলা তার থুতু বিভিন্ন জায়গায় ফেলে ভাইরাস ছড়াচ্ছে। ক্যামেরাতে ধরা পড়ার ফলে বিষয়টি জানা গেছে, না হলে হয়তো আমরা এই ভয়ানক বিষয়টি জানতেই পারতাম না। দেখুন এই মহিলাটিকে তার থুতু কিভাবে লিফটের বাটনে লাগিয়ে দিচ্ছে। আপনি বলুন, কোনো স্বাভাবিক মানুষ কারণ ছাড়া এই কাজটি করতে পারে? কিন্তু এই মহিলা কোনো কারণে এই কাজটি করেছিল, আর তা হচ্ছে করোনা ভাইরাস ছড়ানোর জন্য, যাতে করে কোনো ব্যক্তি যখন লিফটে উঠবে, আর লিফটে উঠলে কোনো ব্যক্তি তো অবশ্যই বাটনে টাচ করবে, যার ফলে ওই ব্যক্তি খুব সহজেই সংক্রমিত হবে। দেখুন ইনাকে, ইনিও সে একই কাজটি করছেন ভাইরাস ছড়ানোর জন্য। এই তো ছিল কিছু ভিডিও যেগুলো ক্যামেরাতে ধরা পড়েছে। এর বাইরেও কতজন যে চেষ্টা করেছে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়ানোর জন্য সেটা তো আমরা জানি না। এবার আরো কিছু প্রমাণ দেখায় আপনাদের, তাহলে হয়তো আরো ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন। আজকে আমেরিকার ইকোনমি থেমে গেছে, আজকে ইতালির ইকোনমি থেমে গেছে, আমাদের দেশের ইকোনমিও থেমে গেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, পুরো পৃথিবীর ইকোনমি থেমে গেছে, কিন্তু চাইনার পার্শ্ব বেইজিং এবং সাংহাইয়ের পরিস্থিতি কিভাবে ঠিক আছে? করোনার কোনো প্রভাব দেখা যায়নি এই দুটি জায়গায়, যেখানে উহান শহর থেকে সাংহাইয়ের দূরত্ব 839 কিলোমিটার এবং বেইজিং এর দূরত্ব 1100 কিলোমিটার। কিছু বুঝতে পারছেন? উহান থেকে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, কিন্তু এই দুটি শহরে কোনো প্রভাবই পড়লো না করোনা ভাইরাসের। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, বেইজিং এমন একটি জায়গা যেখানে চীনের ক্ষমতাবান ব্যক্তিরা রয়েছে। মিলিটারি ছাড়াও চীনকে চালানো ক্ষমতাবানদের মধ্যে বেশিরভাগের ঘর হচ্ছে বেইজিং এ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বড় বড় লোকদের করোনা ভাইরাস আক্রমণ করেছে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার গৃহমন্ত্রী, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী, স্পেন এবং ক্যানাডার প্রধানমন্ত্রী, হলিউডের অনেক নামী দামি অভিনেতা। কিন্তু চাইনাতে এখন পর্যন্ত কোনো বড় নেতা বা মিলিটারি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হননি। আর বেইজিং এ তো কোনো লকডাউনই নেই, সেখানকার পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে। এবার আসি সাংহাই শহরে। সাংহাই ওই শহর যা চাইনার ইকোনমিকে চালায়, চাইনার আর্থিক রাজধানী ধরা হয় সাংহাইকে। এই শহরটি এখনো একদমই স্বাভাবিক রয়েছে, এখানে নেই কোনো লকডাউন, নেই কোনো করোনা ভাইরাসের ভয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা মেনে নিই করোনা ভাইরাস চাইনা থেকে তৈরি হয়েছে এবং চাইনার জৈবিক একটি অস্ত্র হচ্ছে করোনা ভাইরাস, তাহলে চাইনার কি লাভ? চাইনার আর্থিক নকশার মাধ্যমে আপনি খুব সহজে চাইনার লাভ বুঝতে পারবেন।
করোনা ভাইরাসের ফলস্বরূপ পুরো বিশ্বের শেয়ার মার্কেট ধ্বংস হতে শুরু করেছে, অর্থনৈতিক কার্যক্রম ধীরগতি হয়ে গেছে, আমেরিকার ডলারের তুলনায় চায়নার ইউয়ান শক্তিশালী হতে শুরু করেছে, চায়নাতে অবস্থিত আমেরিকান কোম্পানিগুলোর শেয়ার 40% কমতে শুরু করেছে, চায়না আমেরিকা এবং ইউরোপের কোম্পানিগুলোর শেয়ার তুলনামূলক অনেক অনেক কম দামে কিনে ফেলছে। এটি সেই চায়না যে বর্তমানে সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্র আমেরিকাকে কূটনৈতিকভাবে ঘিরে ফেলেছে। আমেরিকা এখন বুঝতে পারছে না এই সমস্যা থেকে কিভাবে বের হবে। খুব তাড়াতাড়ি চায়নার কাছে সাহায্য চাইবে আমেরিকা। পুরো বিশ্বের বিজ্ঞানীরা এই ভাইরাসের প্রতিষেধক বানানোর চেষ্টা করছে, কিন্তু চায়না এটা থেকে কিভাবে রক্ষা পেল হয়তো আপনি সবকিছুই বুঝতে পেরেছেন। আমার আর আলাদাভাবে বলার কিছু নেই, আমরা এত অর্থনৈতিক যুদ্ধ বুঝি না, আমরা শুধু স্বাভাবিকভাবে বাঁচতে চাই। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।